subscribe now and press the bell icon. Never miss an update. যুক্তির আতশ কাজ দিয়ে সবকিছুর বিশ্লেষণ সম্ভব নয়। ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেমন আছে, তেমনি আছে অতীন্দ্রিয় জগৎ। সে জগতে সবকিছু বিচিত্র, সবকিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না। এই অতি প্রাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে, তারা পৃথিবীর বারো আনা রহস্যের খোঁজ পায় না। অনেক সময় আমরা মনকে বোঝাই, এসব চোখের ভুল, মনের ভুল, যা ঘটেছে নিছক কল্পনা অথবা মনের তৈরি মায়া। কিন্তু সঙ্গোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি, তখন এসব অবজ্ঞা করা দুরূহ হয়ে ওঠে। ভনিতা ছেড়ে আসল ঘটনার কথা বলি। রায়পুর থেকে 36 মাইল পশ্চিমে আধা শহর, নাম খুরশিদগড়। আধা শহর বলছি এই জন্য, পাকা রাস্তা আছে, গোটা কয়েক অফিস, একটা পেট্রোল পাম্প, মোটরের কারখানা। পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল, ছোট ছোট টিলা, কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন বিভাগের। প্রথম এসেছিলাম বছর 10 আগে এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসেবে। কাজ বিশেষ কিছু নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসেব রাখতে হতো। দুজন কর্মচারী, মাসান্তে তাদের মাইনে দেওয়া, অবসর সময় শিকার। শিকারের হাতে খড়ি হয়েছিল উড়িষ্যার জঙ্গলে। বাবা সেখানে বন বিভাগে ছিলেন জরিপের কাজে, তিনি হাতে করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সাম্বার, অ্যান্টিলোপ, তারপর বন্য বরাহ, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার ওপর বেশ আস্থা হয়েছিল, এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসত। তারপর খুরশিদগড়ে আবার যখন এলাম, তখন আমার পদোন্নতি হয়েছে, এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানির আমি ভ্রাম্যমান পরিদর্শক। বড় শহর বদলায়, তার রাস্তাঘাট, বাড়ি বাগান কয়েক বছর অন্তর নতুন রূপ পাল্টায়। কিন্তু খুরশিদগড়ের মতন আধা শহর শতাব্দীর পর শতাব্দী এক রকম থাকে। পুরনো বাসিন্দারা এসে ঘিরে ধরল, কুশল প্রশ্ন, নিমন্ত্রণের হিড়িক, অনেক রাত পর্যন্ত গল্পগুজব। আড্ডা ভাঙবার মুখে আদিবাসীর দল এসে দাঁড়ালো, খালি গা, পরনে নেংটি, চুলে পালক গোঁজা, কারো কারো হাতে টাঙ্গি আর বর্ষা। এদের বাস জঙ্গলের মধ্যে ঝর্ণার ধারে, রাস্তা তৈরির কাজ করে, মেয়ে পুরুষ দুজনেই। সারা বছর এই কাজ থাকে না, বিশেষ করে বর্ষাকালে। তখন এরা জঙ্গল সাফ করে, চাষবাস করে, হরিণ কিংবা পাখি শিকার করে আগুনে ঝলসে খায়। বাবু, তুই এসেছিস, এবার বাঁচা। মনে হলো চেনা লোক, 10 বছর আগে আমাকে দেখেছে। মুখ তুলে দেখলাম, ঠিক তাই, মোড়ল কথা বলছে, চুলে পাক ধরেছে, কিন্তু পেশি এখনো সতেজ, টান টান চেহারা। আগের বার বাঁচিয়েছিলি। এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল, এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত। একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুইয়ে রেখেছিল, দিন দুপুরে চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও। এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল, সে মুহূর্তের জন্য দেখল একটা হলুদ ঝিলিক উঠোনের ওপর পড়েই আবার মিলিয়ে গেল। সেই সময় এরা দল বেঁধে এসেছিল। বাবু, তোর বন্দুক নিয়ে একবার চল, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। গিয়েছিলাম, চিতা শিকার সহজ নয়, বন্দুক হাতে সব সময় সজাগ থাকতে হয়। চিতার থাবার তলায় ডানলোপিলোর প্যাডিং, পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না। তাছাড়া এরা গাছে উঠতেও দক্ষ, যে গাছের তলায় শিকারী বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে, চিতা হয়তো ওত পেতে রয়েছে সেই গাছেরই ডালে,
সুযোগ বুঝে শিকারির ওপর ঝাঁপিয়ে পড়বে। প্রথমত একটা কিল রাখা হলো ঝর্ণার ধারে একটা ঝোপের পাশে মরা মোরগ। আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম। একদিন দুদিন গেল, কিছু হলো না। অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাজ আছড়ানো শব্দ কানে এলো। বারদুয়েক পাতার ফাঁকে তার জ্বলন্ত দুটি চোখও দৃষ্টিগোচর হল, কিন্তু চিতা বাইরে এলো না। সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে। বুঝলাম এভাবে তাকে কাবু করা যাবে না। আদিবাসীদের বললাম, তোমরা এক কাজ করো, তিন দিক থেকে ঝোপটা পেটাতে শুরু করো, তাহলেই চিতা বের হবে। ফাঁকা দিকে আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে, বের হলেই গুলি চালাবো। এতে বিপদের সম্ভাবনাও যথেষ্ট। মরিয়া চিতা লোকেদের ঘাড়ের উপরও ঝাঁপিয়ে পড়তে পারে। যার উপর পড়বে তার নিস্তার নেই। কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা তো থাকেই। ঝোপের একটা দিকে ঝর্ণা, ঝর্ণা এখানে অনেক নিচে, ঝুঁকে পড়লে তবে তার উচ্ছল জলস্রোত দেখা যায়। ঢালু পাড় জঙ্গলে সমাকীর্ণ। সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম। এদিকে লোকেরা টিন আর ক্যানিস্তারা পেটাতে লাগলো। অত্যুৎসাহী দু একজন কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জেলে ঝোপের মধ্যে ফেলতে শুরু করল। কাজ হলো। ঝোপের আড়াল থেকে চিতার ক্রুদ্ধ গর্জন শোনা গেল। প্রায় ঘন্টা কয়েক পর ঝোপের মধ্যে একটা তীব্র আলোড়ন। চিতাটা লাফিয়ে শূন্যে উঠল। পরিষ্কার দিনের আলো, আকাশে ছিটে ফোটাও মেঘ নেই। হলুদ রঙের একটা বলের আকার চিতা নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে। কাছের মার্বেলের মতো জ্বলছে দুটো চোখ। বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে জিভটা বেরিয়ে পড়ছে। প্রায় সঙ্গে সঙ্গে গুলি করলাম, পরপর দুটো। প্রথমটা পেছনের পায়ের উপর লাগলো আর দ্বিতীয়টা চোয়ালে। চোয়াল ভেঙে যাওয়ার শব্দ হলো। শূন্যেই ডিগবাজি দিয়ে চিতাটা নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার প্রাণে বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। চোয়াল গুঁড়িয়ে যেতে নিজের চোখে দেখেছি, কিন্তু আফসোস হলো শিকার হাতের মুঠোয় এলো না। খুব অল্প সময় তবু তার মধ্যে নজর এড়ায়নি। চিতার একটা কান নেই, সম্ভবত বনে বাদাড়ে ঘোরার সময় কাঁটা গাছে লেগে কানটা কেটে গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য আরো বিস্ময়কর। চিতার দেহের এক পাশে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। পরে দু একজন পশুতত্ত্ববিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি, তারা অবশ্যই কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। চিতাটা যে মারা গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত হবার আরো একটা কারণ ছিল। তারপর থেকে আর কোন রকম উপদ্রব হয়নি। 10 বছর পরে আবার সেই উপদ্রব। বাঁচা বাবু বাঁচা, সর্বনাশ হয়ে যাচ্ছে। পিছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করল, এ কি বাঘ যে বাবু বন্দুকের টোটা ভরে মারবে? আর বাঘ খতম, এ তো পিরেত, বাঘের রূপ ধরিয়ে এসেছে। শুনলাম, কোনো মন্তব্য করলাম না। আদিবাসীদের জগতে ভূত প্রেতের অবাধ রাজত্ব। হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেলে সেও অপদেবতার কাণ্ড।
আবার গভীর রাতে শকুন শাবকের করুণ কান্নাও সেই প্রেতের কারসাজি। যাই হোক, ঠিক করলাম পরের দিনে শিকারে বের হব। মোড়লকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম। চিতার গতিবিধি সম্বন্ধে বিশেষ রূপে ওয়াকিবহাল হবার জন্য পরের দিন সকালে খাটিয়ায় বসে চা পান করছি, মোড়ল এসে দাঁড়ালো। কি খবর বলো? খবর আর কি বলবো বাবু, কাল মমিন যা বুঝেছে কথাটা মিথ্যা নয়। মমিনকে? আর সে কি বলেছে? মমিন আমার ভাইয়ের ছেলে, সে বলেছে চিতা নয় উপদেবতা। ও ঠিকই বলেছে। কেন? তাকে শিকার করা যায় না। মাস ছয়ে আগে বন্য বিভাগের এক সাহেব এসেছিল, 10 দিন ধরে নাজেহাল। এই দেখল চিতা সামনের এক গাছের আড়ালে বন্দুক ছুড়ল, বাস কোথাও কিচ্ছু নাই। একটু পরেই দেখল চিতা পিছনের পাথরের ঢিবির পাশে। শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়ে ফিরে গিয়েছিল, স্বীকার করেছিল চিতা লয় ভৌতিক কিছু একটা। হেসে বললাম, সাহেব শিকারে যাওয়ার আগে ক গ্লাস শরাব টেনে নিতেন, সেই হিসেব রাখো মোড়ল। শুধু সামনে পিছনে কেন, তেমন হলে চারপাশে চারটে চিতা দেখতে পেত। তুমি না সত্যি। আমার রসিকতায় মোড়ল কিন্তু হাসল না। মোড়লের কাছে শুনলাম নদীর ওপারে বনের মধ্যে চিতার আস্তানা। সময় সুযোগ বুঝে সে নদী সাঁতরে এপারে চলে আসে। দুপুরে যখন এপারের মাঠে আদিবাসী ছেলেরা গরু ছাগল চড়াতে আসে, তখন তাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে চিতা ছোট সাইজের গরু কিংবা ছাগলের ওপর লাফিয়ে পড়ে, তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায়। কোনো কোনো দিন এপারের জঙ্গলের মধ্যে বসেও আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুত ভয়, অসম সাহসিক। হলুদ বর্ণের এই অগ্নিশিখা আশপাশের সকলের আতঙ্ক। আমি বললাম, ঠিক আছে, আজ দুপুরবেলা গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব, ঠিক গোচারণ ভূমির পাশে। হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এছাড়া তো আর পথ দেখছি না। খাওয়া দাওয়ার পর খাকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি, এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানির এখানকার ডিস্ট্রিবিউটর। আমাকে দেখে বলল, একে রণসাজে কোথায়? অবশ্য কিপাং নদীর ধারে হরিয়াল আর তিতিরের ঝাঁক নামে এ সময়। পাখি নয় গোকুল, চিতা শিকারে। দৃশ্যত গোকুল প্রসাদের মুখের রং বদলালো। সে গলার স্বর খানিক নামিয়ে নিয়ে বলল, জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি? হ্যাঁ, আদিবাসীদের দল এসেছিল, সেই চিতার কথাই বলল। সর্বনাশ, ওই কাজ করবেন না। গোকুল প্রসাদের কণ্ঠে আতঙ্কের স্পর্শ। কেন? ওটা চিতা নয়, অশরীরী কিছু। জোরে হেসে উঠলাম। জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ করে না, জীবনে বিড়ি সিগারেটও খায়নি, কাজেই নেশার ঘোরে কিছু দেখবে এমন সম্ভাবনা কম। তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছরখানেক আগে, তখনো পর্যন্ত সে অকলঙ্ক চরিত্র ছিল। বছরখানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তো বলতে পারবো না। তাই প্রশ্ন করলাম,
কি ব্যাপার বলতো? গোকুল প্রসাদ খাটিয়ার উপর চেপে বসল। দিন পনেরো আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম, চাচার বাড়ি থেকে। বের হতে দেরি হয়ে গেল, মাঝপথে সন্ধ্যা নামলো। আমি গাড়ি চালিয়ে আসছিলাম, জঙ্গলের পাশের রাস্তায় এসেছি, দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের পায়ের থাবা চাটছে। মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মার্বেলের মতন জ্বলে উঠল। আমি একটু ভয়ই পেয়েছিলাম, সঙ্গে কোনো হাতিয়ার নেই, চিতা যদি মোটরের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে তো বিপদ। মরিয়া হয়ে অ্যাক্সেলারেটর চাপ দিলাম, স্পিডোমিটারের কাঁটা থরথর করে কাঁপতে লাগলো, মোটর বাতাসের বেগে উড়ে চলে গেল। মাইল দুয়ে গিয়ে মোটরের গতি কমালাম, বাঁক ঘুরতে এক দৃশ্য, ঝোপের কাছে বসে চিতাটা থাবার চাটছে। আমি হেসে অভয় দিলাম, তোমার কি ধারণা এত বড় জঙ্গলে চিতা মাত্র একটি আর নেই? গোকুল প্রসাদ মানতে চাইল না। কিন্তু এটা এক চিতা, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এক সাইজ, এক বসার ভঙ্গি, পরপর চারবার এক দৃশ্য দেখলাম। আমি আর কিছু বললাম না। এদেশে সিদ্ধিপান নেশার মধ্যে পরিগণিত হয় না। খুব সম্ভব চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে। তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখেছে। একটু বসে গোকুল প্রসাদ চলে গেল, তারপরে মোড়ল এলো। আমি তৈরি ছিলাম, মোড়লের সঙ্গে বেরিয়ে পড়লাম। এবার কিল কি হবে, পথে যেতে যেতে জিজ্ঞাসা করলাম। একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তোলায় বেঁধে রাখবো, তুই মাচা বেঁধে গাছের ডালে বসবি। এমন অবস্থায় সন্দেহ প্রকাশ করলাম, কিন্তু চিতার পক্ষে গাছে ওঠা মোটেই অসুবিধাজনক নয়। মোড়ল বলল, সে ব্যবস্থাও করা হয়েছে, তুই গাছে উঠে গেলে ওর তলায় জঙ্গল থেকে কাঁটা গাছ এনে রেখে দিব, কাঁটা গাছ দেখলে বাঘ সেদিকে ঘেঁষে না। আয়োজন অবশ্য ভালোই, কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত গাছ থেকে অবতরণ করার পথ বন্ধ। আমি শুধু মোড়লকে জিজ্ঞাসা করলাম, যে গাছে মাচা বাঁধা হবে তার আশপাশে অন্য গাছ আছে? মোড়ল মাথা নাড়ল, না। আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য, চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে কিনা। যখন মাচার কাছে গিয়ে পৌঁছলাম তখন দুপুরের রোদ স্তিমিত, এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্যালোকের প্রবেশ নিষেধ। জনাচারেক লোক অপেক্ষা করছিল, একজনের হাতে দড়িতে বাঁধা ছাগল ছানা, সেটার পরিত্রাহী চিৎকারে অরণ্য মুখরিত। আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে, কিন্তু কার্যকালে দেখা গেল কেউই থাকতে রাজি নয়, এমনকি মোড়লেরও বাড়িতে মেয়ের অসুখ। তবে যাবার সময় মোড়ল আশ্বাস দিয়ে গেল, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ছাগল ছানা চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শীঘ্রই দেখা যাবে। তাছাড়া এই সময় বনের জন্তুরা অনেকেই নদীতে জলপান করতে আসে, অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। রোদের তেজ ম্লান হয়ে গেল, গাছের ছায়া দীর্ঘতর, দু একটা মেটে রঙের খরগোশ ইতস্তত দৌড়াদৌড়ি শুরু করল, পাখিরা ঘরে ফিরল, তাদের অপূর্ব কাকলিতে অরণ্যের নীরবতা খান খান হয়ে গেল। সন্ধে নামলো,
ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। দূরে দু একটা ময়ূরের ডাক শোনা গেল। আরো আশ্চর্য, ছাগলছানা নির্ভয়ে ঘুমোচ্ছে। কোনো দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা তার নেই। কাগজে মোড়া খাবার আর ফ্লাস্ক থেকে জল পান করলাম। বুঝতে পারলাম সারাটা রাত এইরকম ত্রিশঙ্কুর মতো কাটাতে হবে। এই সময় গাছ থেকে নেমে ফেরার চেষ্টা বাতুলতা, একটু বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বরে। ঘুমটা ভেঙে গেল। ছাগলছানা তখনও অঘরে ঘুমোচ্ছে, ঝোপের পাশে দুটি জ্বলন্ত দৃষ্টি। বুঝতে পারলাম চিতা ঝোপের মধ্যে অপেক্ষা করছে, সুযোগ বুঝে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বে। এখন আর অন্ধকার নেই, চাঁদের অমল জ্যোৎস্নায় বনভূমি যেন স্নান করে উঠেছে। আমি যেদিকে বসে আছি সেদিকটা অন্ধকার ঘন পাতার রাশির জন্য, কিন্তু গোচারণ ভূমি, নদীর পাড়, ছোট ছোট ঝোপ সব দুধ সাদা। ঝোপটা নড়ে উঠল। আমি বন্দুক নিয়ে তৈরি ছিলাম। চিতা অত্যন্ত সাবধানে ঝোপ থেকে বাইরে এসে দাঁড়াল। চিতাটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও একটুও অন্ধকার নেই। আমি এক ঝলক দেখেই চমকে উঠলাম। একটা কান কাটা, শরীরের একদিকে কোনো দাগ নেই, ধূসর বর্ণ, তার মানে বছর দশেক আগে যে চিতাকে গুলি করে হত্যা করেছিলাম, পরলোক থেকে সেই চিতা ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছে। অবশ্য মুহূর্তের জন্য এমন একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল, তারপরই মনকে বোঝাতে শুরু করলাম যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। কাঁটা ঝোপের আঘাতে যে কোনো জন্তুরই কান কাটা যেতে পারে, এর মধ্যে আশ্চর্যজনক কিছু নেই। বিশেষ করে সিংহ, বাঘ, চিতা যারা শিকার ধরবার আগে গুঁড়ি মেরে চলে, আর দেহের কিছুটা ধূসর হওয়াটাও বিচিত্র নয়। কে জানে সামনে দাঁড়ানো চিতাটা 10 বছর আগে নিহত চিতার বংশোদ্ভূত কিনা। চিতার গন্ধে ছাগলছানা জেগে উঠেছে। শুধু জেগে ওঠা নয়, বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে। তার উস্বরে চিৎকার করছে আর দড়ি ছেঁড়ার চেষ্টা করছে। আশ্চর্য, চিতার লক্ষ্য কিন্তু ছাগলছানা নয়, সে এক দৃষ্টি আমার দিকে দেখছে। দুটি চোখে প্রতিহিংসা বিচ্ছুরিত। একটু চিন্তায় পড়লাম, কিছু বলা যায় না। যে ডালে আমি বসে আছি সেটা এমন কিছু উঁচুতে নয়, দু একবার চেষ্টা করলে নাগাল পেয়ে যেতে পারে। তারপর দুজনে জড়াজড়ি করে কাঁটার স্তূপের উপর পড়ব, বন্দুক ঠিক করে বসে রইলাম। চিতা শূন্যে লাফ দিলেই ট্রিগার টিপব। দোনলা বন্দুক,
প্রয়োজন হলে দ্বিতীয় গুলিও ছুঁড়তে হবে। ঠিক তাই, চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে নিল। প্রবল বেগে ল্যাজটা আছড়াচ্ছে। ল্যাজের ঝাপটায় শুকনো পাতার স্তূপ ইতস্তত উঠতে লাগলো। দৃষ্টি কিন্তু এখন আমার দিকে। কয়েক মুহূর্ত, তারপরই চিতা লাফ দিল। সঙ্গে সঙ্গে গুলি ছুটলাম, ঠিক পাঁজরে গিয়ে লাগলো। শূন্যে মুখ বিকৃত করে চিতাটা পাক দিয়ে সশব্দে মাটির উপর পড়ল। চার পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটা বার কয়েক কুঞ্চিত করল। তারপর স্থির হয়ে গেল। এখন গাছ থেকে নামাটা বিপজ্জনক। তাছাড়া আমার নামার উপায়ও ছিল না। গাছের তলায় কাঁটার স্তূপ। অনেক শিকার কাহিনীতে পড়েছি, বাঘ নিজে নিস্তেজ হয়ে পড়ে থাকে, মৃতের ভান করে। উৎফুল্ল শিকারী কাছে গেলে তার প্রচণ্ড থাবার আঘাতে কিংবা দংশনে প্রাণ হারায়। ঠিক করলাম, সারাটা রাত গাছের ওপরই থাকব। যা কিছু করার ভোরের আলো ফোটার পরই করা উচিত। কোমরের বেল্ট খুলে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম। ঘুমের ঘোরে ছিটকে নিচে পড়ে যাওয়া বিচিত্র নয়। নির্মেঘ আকাশ, সবকিছু দিনের মতো পরিষ্কার। চিতার দিকে দেখতে দেখতে চমকে উঠলাম। স্পষ্ট দেখেছিলাম আমার গুলি তার পাঁজর বিদ্ধ করেছিল, কিন্তু চোয়াল বেয়ে টাটকা রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। 10 বছর আগে ঠিক যেখানে গুলি লেগেছিল, পাঁজর আর চোয়ালের দূরত্ব অনেকটা। গুলি পিছলে চোয়ালে লাগবে তা সম্ভব নয়। আশ্চর্যকাণ্ড, এই প্রথম শরীরে একটা শিহরণ অনুভব করলাম। অরণ্যে অন্য সব শব্দ জাদু মন্ত্রে যেন থেমে গেল, এমনকি ঝিঝির ডাকও। একসময় ঘুমিয়ে পড়েছিলাম, যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। চারিদিকে পাখির স্বর শোনা যাচ্ছে। সামনের দিকে চেয়েই চমকে উঠলাম, কোথাও চিতা নেই, অথচ ছাগল ছানাও উধাও। অলৌকিক ব্যাপার। গাছ থেকে অনেক কষ্টে নেমে পড়লাম, কাঁটায় দু এক জায়গায় ছড়েও গেল। কাছে গিয়ে ভালো করে দেখলাম, রক্তের সামান্যতম দাগও নেই। ছাগল ছানা যে দড়িতে বাঁধা ছিল সেটাও নেই, খুঁটিটাও নিখোঁজ। তাহলে কাল রাতে ওসব কিছু কি স্বপ্নে ঘটেছিল? তা কি সম্ভব? নিজের বন্দুক পরীক্ষা করে দেখলাম, দুটো গুলি রয়েছে। গুলি ছোঁড়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই। একটু পরেই আদিবাসীরা এসে জড়ো হবে, কি বলবো তাদের? আমার কাহিনী তাদের চিতা সম্বন্ধে অলৌকিকত্বই প্রমাণ করবে। ছাগল ছানাটাও তাই। তার মানে চিতা এসেছিল। আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রটে যাওয়ার চেয়ে নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ।
চলতে শুরু করলাম। একটু চলতেই মনে হলো পিছনে কে যেন আমাকে গোপনে অনুসরণ করছে। পিছন ফিরে দেখেই থমকে দাঁড়ালাম। চলার শক্তিও কে যেন চুরি করে নিল। গাছের আড়ালে সেই চিতা, দুটি চোখে আগুনের ঝলক, চোয়াল আর পাঁজর দিয়ে রক্ত ঝরছে। আহত চিতা কি আমাকে অনুসরণ করছে? কিন্তু বন্দুকে দুটো গুলি যখন অটুট, তখন চিতা আহত হলো কি করে? বন্দুক তুললাম, মনে হলো ভোরের কুয়াশার মধ্যে চিতা যেন মিলিয়ে গেল। একবার নয়, এক দৃশ্য বার বার, তিনবার, কখনো সামনে কখনো পাশে কখনো পেছনে, অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতা চলেছে। তারপর অনেক দিন কেটে গেছে, বয়স হয়েছে, শিকার করার শক্তি আর নেশা কোনোটাই নেই, প্রায় অবসর জীবন যাপন করছি। মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বনবিভাগের কয়েকজন দেখা করতে আসে, সকলের মুখেই এক কাহিনী শুনি, কাটা কান আর রক্তাক্ত দেহ নিয়ে যে চিতাকে প্রায় রাতের অন্ধকারে দেখা যায়, তাকে বধ করা কোন শিকারীর পক্ষেই সম্ভব হয়নি। সকলেই বাধ্য হয়ে স্বীকার করেছে ওটা সাধারণ চিতা নয়, হয়তো চিতাই নয়, চিতার প্রেতাত্মা। আমারও তাই মত, কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা, যারা সব কিছু বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে চান, তাদের আমি কি করে বোঝাবো? অতীন্দ্রিয় জগতের রহস্য যুক্তি নির্ভর নয়, বিশ্বাস নির্ভর।